রাজধানীর কোতোয়ালি ও সূত্রাপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে চলাকালে 31,000 পিস নেশা জাতীয় মাদক দ্রব্য টার্পেন্টল ট্যাবলেট ও 104 পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালি ও সূত্রাপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার উপরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাত আনুমানিক 10:30 এর সময় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করার সময় প্রাইভেট কারে দুটি কার্টুন পাওয়া যায়। সন্দেহজনক হওয়ায় পুলিশ ওই কার্টুন তল্লাশি করলে কার্টুনের মধ্যে 31,000 পিস টার্পেন্টল ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 15,50,000 টাকা। এ সময় প্রাইভেট কারের ড্রাইভার শাপরান ও প্রাইভেট কারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন মোহাম্মদ তালিবুর রহমান। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য টার্পেন্টল ট্যাবলেট সংগ্রহ করে কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করত। প্রসঙ্গত, টার্পেন্টল ট্যাবলেট খ শ্রেণীর মাদক হিসেবে 2020 সালে 8 জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিলভুক্ত। মাদকসেবীরা ট্রাফেন্টল ট্যাবলেটকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে। অন্যদিকে একই রাতে আরেকটি অভিযানে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে রাত 11:50 সময় সন্দেহভাজন নাসিবুর রহমানের কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে 104 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 4,00,000 টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিসি লালবাগ অপারেশন জসীমউদ্দিন। আপনারা জানেন সারা ঢাকা শহরে পুলিশকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া এবং অপরাধীদের যে অপরাধ প্রবণতা সেটি দূরীকরণের জন্য সারা ঢাকা শহরে একটা নতুন সংযোজন হয়েছে, মোটরসাইকেল প্যাট্রোলিং। সমস্ত থানাগুলোতে 50টি থানায় একযোগে আমাদের এই প্যাট্রোলিংগুলো চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাসিবুর রহমান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করত। এরকমটাই জানানো হয় মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।